বেশি দেরি হলো না, ঠিক আছে। এই কড়াতে আমি মারতেছো দাদির দিব না। তো এই যে এটা গুলা আমাদের বাড়ির গাছের জাম, নিচের জাম গুলা ই হয়ে গেছিল। বাইসা বাইসা জাম গুলা দিবা না, সব দিয়ে দিন এক করে। কে বাইসা দিলে আবার জাম ইয়ে থাকে না, ফ্রিজ থুম না জাম। আমাদের গাছ হলো অনেক ই হয়, জাম হয় আমাদের 5টা গাছ, কিন্তু পাড়ার মতো মানুষ নাই। একটু বড় ভাই পাশে মাই কুশল ভাই, কোন মিস্ত্রি? ওই যে বরিশাল তো মিস্ত্রি হ্যাঁ, ওরা পাই যাচ্ছে আমার টাকা ডাকু খাওয়া মা নামাজ পড়ে আনু। বৃষ্টি শুরু হয়ে গেছে এককারে আসে দিছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম, আর আজকের ব্লগটা দেখেন, আমার শাশুড়ি হলো কালকে থেকে মানে মিমের বাড়িটা খুব সুন্দর করে পরিষ্কার করছে, একদম মানে ময়লা হয়ে গেছিল গা, ও অনেক দিন ধরে পরিষ্কার করে না। তো খিদে লেগে গেছে, ডিম বাজদাছে নানু যাও। তো এগুলো সব পরিষ্কার করছে চতুর সাইড, মা দেখেন ফুল গাছগুলো কত সুন্দর দেখা যায়। আর কোন ফুল গাছ তো এই যে এখন হলো এটার তলে হলো খুঁড়ার তলে ই দিতে হইব। এখানে দেখেন মাটি দিয়া একবার ই হয়ে গেছে। তুই এক পুরা ডাই উৎসাহ করবি, এক কোনা ধরবি লাগে আমি নিয়ে নেব আর কর তো এটার তলে হলো যে ইটা দেওয়া হইতেছে, মাটির তো গাইতে গেছে, বৃষ্টি হয় কিন্তু এখন প্রচন্ড পরিমাণে, আর ফুলগুলা কি ফোটা ফুটছে দেখেন। কি ইয়া ছিল ফাঁক হয়ে গেছে, ভাবনা গাছ, ভাবনা গাছ তো কি কি আটু আটু মার উচ্চ করো না গো আরো এখান দুইটা গাছ নিয়ে ওখানে লাগাই হেলাম নি, এতটি হইব না রে। ওই দেখো ওই যে কি মরিচ হয়েছে এত বড় বড়, ওই যে কেস কি খেম। আমরা অনেকগুলা হইলো ই গাছ আইনা লাগাইছিলাম, হ্যাঁ এই যে অনেক গাছ আইনা লাগাইছিলাম, খালি এই একটা রয়্যাল গাছে বাঁচলো। হ্যাঁ ওই যে পেয়ারা গাছ গুছ অনেক কিছু আইনা লাগাইছিলাম, সব মরে গেছে। ঠিক আছে, তো যাই হোক, আমার আর ধৈর্য সহ্য কি সুন্দর একটা কিউট ফুল দেখেন। এই যে তো যাই হোক, বাড়িতে যাই, মা হলো এটা পুরো পরিষ্কার করলো, আমার আবুতাল হইলো পানি দিতেছে, আর এই যে বালতিতে এটা লাগাইছে না, এই যে এটা আর এটা এটা সোজা কর দি, এই যে কতগুলো আজকে আমরা নিয়ে লাগাম না আবারও। তারপরে এই যে ফুল গাছটা যদি একলোকে লাগায় না একটা ইয়ের ভিতর, আঙ্গুর তো অনেক আসলো আগে, আমার বাসা তো অনেক আসলো, এখন লাগে আমি আসো বাবা আমরা যাই গে। ছেলে আসলো দুইটা লাগাইছি, এই যে মরিচ গাছ আছে এটি নিয়া, এটি বোম্বাই মরিচ গাছ, সুই জুখেন দিয়া সুন্দর করে বেশি দেরি না। ঠিক আছে, এই কড়াতে আমি মারতেছো দাদির দিব না। তো এই যে এটা গুলা আমাদের বাড়ির গাছের জাম, নিচের জামগুলা ই হয়ে গেছিল, বাইসা বাইসা জামগুলো দিবা না, সব দিয়ে দিন এক করে। কে বাইসা দিলে আবার জাম ইয়ে থাকে না, ফ্রিজ থুম না জাম। আমাদের গাছ হলো অনেক ই হয়, জাম হয় আমাদের 5টা গাছ, কিন্তু পাড়ার মতো মানুষ নেই। একটু বড় ভাই পাশে মাই কুশল ভাই, কোন মিস্ত্রি? ওই যে বরিশাল তো মিস্ত্রি হ্যাঁ, ওরা পাই যাচ্ছে আমার টাকা ডাকু খাওয়া মা নামাজ পড়ে আনু।
অনেকদিন পর হলো চুলার পাড়ে আসলাম রান্না করতে। মা হলো রান্না ছিল, মুরগি কাটতে যাইলো হাত কেটে গেছে, আর একটু বাতাস আছে আজকে না ইয়ে দেবো বাতাস আসছে, ভাবলাম যে আমি একটু রান্না করি। ওই যাই উদার না ওই যাই কি করবো ফ্রিজে রাখা জাম খাইতে পারবো তুমি? পরিষ্কারই আসছিল গাছ আসলে গালাই গেছে। মামুর পানি নেবে দেবটা আমার ফ্যান লাগাইছি কত খাটি সব ফ্যান লাগাই নিয়ে নেই Thank you.
1,00,000 নাম্বার আমি আইনা দিন আমি ফোন দা দিচ্ছি আমি ফোন দিলে এই করবো আর সাপা না থাকলো আর কুত্তা আজ গেত না হুদা হুদি মনে করেন আর লাগা মারলো কাজে লাগি না আরে কি বিষাড়া যে তোর সরে কি 10 15 দিন আগে এক মাস আগে করে নাই কইছে বেড়াই যে উঠতে দেই তারে বিষা না কি জিগরে বিষা উঠছে